वेलकम फ्रेंड्स, तुम्हारे सकल के स्वागत जाची। फ्रेंड्स, तुम्हारा अवश्य जो प्रत्येक दिन रात साढ़े आठटार समय जेनारे नलेज क्लस करिए थी। हमारे क्लस जब जेनारे नलेजगल आलोचना करी सेगुलो विगत 10 থেকে 15 बचर विभिन्न कम्पिटेटिव एक्साम जा तुम्हारे प्रेजेंट फ्यूचार एवं तुम्हारे नलेज के इनक्रीज करते खूब ही सहाज्य कर। प्रत्येक क्वेश्चन पेचने किू एक्सट्रा फैक्ट आलोचना करब, सम्भव हम तुम्हारा सबगल क्वेश्चन और एक्सट्रा फैक्टगुलू नोट कर तुम्हारे फ्यूचारे क्या आस। আর সবগুলো কোশ্চেনের বিচে 3 থেকে 4 সেকেন্ড করে সময় পাবে, তোমরা অবশ্যই সঠিক উত্তরটি কমেন্টস করে জানাবে, ঠিক আছে? আর তোমরা যারা এই চ্যানেলে নতুন দর্শক, তোমাদের উদ্দেশ্য বলছি, এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানিয়ে থাকি। যদি তুমি কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ বা ফিউচারও বানাবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, অল অপশনাল বেলটিকে অবশ্যই প্রেস করবে, নাহলে তোমাদের কাছে ক্লাসের নোটিফিকেশান যাবে না, ঠিক আছে? চলো, আচ্ছা প্রথম কোশ্চেনটা কি দেখো, विश्व परिवेश दिवस प्रथम कब पालन करा हुए? प्रथम फर्स्ट टाइम कब पालन करा कि सठिक उत्तर फटाफट कमेंट्स करो जैसे जाना आम समय बेसि नेब ना, फटाफट क्लसटी सम्पन्न करब, तुम्हारा फटाफट कमेंट्स कर जाना उत्तर। हाँ तब क्यों सठिक उत्तर, विश्व परिवेश दिवस प्रथम कब पालन करा? यस सठिक उत्तर जाए 1973 साले। हाँ 1970 प्रथम विश्व परिवेश दिवस पालन करपशन सी हो सठिक उत्तर, जरा सी नम्बर कमेंट्स करदम सठिक, ठीक है? अच्छा और मन रखे प्रत्येक बचर 5th जून। हाँ 5th जून विश्व परिवेश दिवस पालन करा। हाँ 5ই জুন प्रत्येक बचर विश्व परिवेश दिवस पालन करा, ठीक है? ओके चलो परवर्ती क्वेश्चन देखो, 2 নম্বর क्वेश्चन, DRDO सदर दफ्तर कोथाय अवस्थित? DRDO एर सदर दफ्तर कोथाय अवस्थित? आशा करी तुम्हारा DRDO सम्बन्धे सकले अवगत जे DRDO-র ফুল ফর্ম কি আমরা প্রথমে জেনে নি। DRDO হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। হ্যাঁ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন হলো DRDO-র ফুল ফর্ম। আচ্ছা এটা সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে, ঠিক আছে? যারা তোমরা বি নাম্বার কমেন্ট করেছো একদম সঠিক, অপশন বি হবে সঠিক উত্তর, নিউ দিল্লিতে অবস্থিত। আচ্ছা DRDO যে এটা সংস্থা, ঠিক না, এটার কাজ কি জানো তোমরা? এটার কাজ হলো প্রতিরক্ষা বাহিনীর যে অস্ত্র শস্ত্র নির্মাণ করা। হ্যাঁ প্রতিরক্ষা বাহিনীর অস্ত্র শস্ত্র নির্মাণ করা হলো DRDO-র মুখ্য কাজ, ঠিক আছে? এবং পরীক্ষায় আসে যে তোমাদের ইসরো তোমরা সকলে জানো ইসরোর ফুল ফর্ম। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসরোর সদর দপ্তর অবস্থিত বেঙ্গালুরে। হ্যাঁ বেঙ্গালুরে অবস্থিত। আচ্ছা ইসরোর ফুল ফর্ম কি জানো তোমরা? ইসরোর ফুল ফর্ম হলো ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন হলো ইসরোর ফুল ফর্ম, হেডকোয়ার্টার বেঙ্গালোর আর DRDO নিউ দিল্লি, ঠিক আছে? ওকে আর ক্লাসটি হেল্পফুল মনে হলে সকলে অবশ্যই একটি করে লাইক করে দেবে। হ্যাঁ চলো 3 নম্বর কোশ্চেনটা কি দেখো, বিশু কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব? বিশু কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব? আশা করি তোমরা সকলেই জানবে, ফটাফট কমেন্টস করো। বিশু কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব? ইয়েস সঠিক উত্তর হবে কেরল। হ্যাঁ কেরলের জনপ্রিয় উৎসব হলো বিশু, অপশন সি হবে সঠিক উত্তর, যারা সি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। বিশু তাছাড়া কিন্তু উনাম উৎসব। হ্যাঁ উনাম তোমাদের এক্সামে আসে, উনাম উৎসব কোন রাজ্যের উৎসব? উনাম। হ্যাঁ বিশু উৎসব তো কেরালার জনপ্রিয় উৎসব, তাছাড়া উনাম হলো কেরালার একটি জনপ্রিয় অপর একটি জনপ্রিয় উৎসব উনাম। হ্যাঁ যা যেটাকে নৌকাবাহী উৎসবও বলা হয়, মনে রাখবে নৌকাবাহী উৎসবও বলা হয় উনাম উৎসবকে। হ্যাঁ ওকে আর কেরালা সম্বন্ধে তো তোমরা অনেক কোশ্চেন আসে, আমি অনেক ক্লাসে আলোচনা করেছি। হ্যাঁ আজকের আলোচনা করি না, ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেন, ওয়েটিং ফর দ্য মহাত্মা, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বুক, ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটির লেখককে? আশা করি জানো তোমরা, ফটাফট কমেন্টস করো। ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটির লেখককে? ইয়েস সঠিক উত্তর হবে আর কে নারায়ণ। হ্যাঁ আর কে নারায়ণ হলেন বইটির লেখক, মহাত্মা ফর দ্য সরি ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটির লেখক হলেন আর কে নারায়ণ। হ্যাঁ অপশন ডি হবে সঠিক উত্তর, যারা ডি নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক। ওকে ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 5 নম্বর কোশ্চেন, ভৈরব গানটি কখন গাওয়া হয়? একদম বেসিক কোশ্চেন সকলেই পারবে, ভৈরব নাম সেই তোমরা আসার সঠিক উত্তর দিতে পারবে। ভৈরব গানটি কখন গাওয়া হয়? কখন গাওয়া হয় ভৈরব গানটি?
সকলে আনসার করো, অপশনটি একটু মিলিয়ে নাও, দেখবে সকলে আনসার করতে পারবে। ভৈরব গানটি কখন গাওয়া হয়? ইয়েস, ভোরে, ঠিক না? ভৈরব মানে কি? ভোর ভোরেই গাওয়া হয় ভৈরব গানটি, অপশন এ হবে সঠিক উত্তর। হ্যাঁ, যারা এই নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, ম্যাক্সিমামই সঠিক উত্তর দিতে পেরেছ। হ্যাঁ, অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে, ভৈরব। চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, ছয় নম্বর কোয়েশ্চেন। কোন উৎসবের বিশেষ বৈশিষ্ট্য হলো নৌকা প্রতিযোগিতা? এক্ষুনি আমি বললাম তিন নম্বর কোয়েশ্চেনে, আনসার করো। কোন উৎসবের বিশেষ বৈশিষ্ট্য হলো নৌকা প্রতিযোগিতা? কোন উৎসব, ফটাফট কমেন্টস করো। ইয়েস, সঠিক উত্তরে যাবে অপশন এ। এক্ষুনি আমি বললাম তিন নম্বর কোশ্চেনে, উনাম উৎসব। হ্যাঁ, উনাম উৎসবের বিশেষ বৈশিষ্ট্য হলো নৌকা প্রতিযোগিতা, উনাম উৎসবকেই নৌকাবাহী উৎসবও বলা হয় সেই কারণেই। হ্যাঁ, অপশন এ হবে সঠিক উত্তর, যারা এই নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক। কোন রাজ্যের উৎসব? এক্ষুনি বললাম কেরলের উৎসব, ঠিক না? কেরলের একটি প্রধান উৎসব, হ্যাঁ, উনাম উৎসব, ঠিক আছে। ওকে, কেরলের রাজধানী কি? তিরুবনন্তপুরম, না? ওকে, মশলার রাজ্য বলা হয়। চলো সাত নম্বর কোশ্চেনটা কি দেখো, গোল্ডেন গেট ব্রিজ কোথায় অবস্থিত? গোল্ডেন গেট ব্রিজ কোথায় অবস্থিত? কোথায় গোল্ডেন গেট ব্রিজ কোথায় অবস্থিত? কি হবে সঠিক উত্তর, ফটাফট কমেন্টস করো। গোল্ডেন গেট ব্রিজ কোথায় অবস্থিত? ইয়েস, সঠিক উত্তরে যাবে অপশন এ নাম্বার, সান ফ্রান্সিসকোতে। হ্যাঁ, সান ফ্রান্সিসকোতে অবস্থিত গোল্ডেন গেট ব্রিজ, অপশন এই হবে সঠিক উত্তর। হ্যাঁ, যারা এই নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক। ওকে, সান ফ্রান্সিসকো, ওকে। চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, আট নম্বর কোশ্চেন। মোসাদ কোন দেশের গুপ্তচর সংস্থা? মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। হ্যাঁ, আমি কিছু এক্সট্রা ফ্যাক্টগুলো আলোচনা করে নেবো এখানে, একটু হলে নোট করে নেবে, হ্যাঁ, কাজে আসবে। মোসাদ কোন দেশের গুপ্তচর সংস্থা? মোসাদ, মৌকার দন্দাকার, দ্য মোসাদ কোন দেশের গুপ্তচর সংস্থা? কী হবে সঠিক উত্তর, ফটাফট কমেন্টস করো। ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে ইসরায়েল। হ্যাঁ, ইসরায়েলের গুপ্তচর সংস্থা হলো মোসাদ, অপশন ডি হবে সঠিক উত্তর, যারা ডি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক। ওকে, আচ্ছা, তার সঙ্গে এগুলো একটু নোট করে নেবে কিন্তু, র এই ভারতের যে গুপ্তচর সংস্থা, আমাদের ভারতের গুপ্তচর সংস্থার নাম কি? র। হ্যাঁ, আর এ ডাব্লিউ, র। হ্যাঁ, ভারতের গুপ্তচর সংস্থা। আচ্ছা, রয়ের ফুল ফর্ম কি? রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস, নোট করে নাও, আর দিয়ে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস, WINGS উইংস। হ্যাঁ, রয়ের ফুল ফর্ম, ভারতের গুপ্তচর সংস্থা, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো পাকিস্তান, পাকিস্তানের গুপ্তচর সংস্থা কি? ISI। হ্যাঁ, ISI হলো পাকিস্তানের গুপ্তচর সংস্থা, ঠিক আছে। ISI এর ফুল ফর্ম কি? ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স। হ্যাঁ, ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স হলো ISI এর ফুল ফর্ম, যেটা পাকিস্তানের গুপ্তচর সংস্থা। তারপর রয়েছে গেছে কি, আমেরিকা, আমেরিকার গুপ্তচর সংস্থা কি? আমেরিকার গুপ্তচর সংস্থা হলো CIA। হুম, CIA হলো আমেরিকার গুপ্তচর সংস্থা। CIA এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। ওকে, এগুলো এক্সামে আসে কিন্তু, মোস্ট ইম্পর্ট্যান্ট। ভারতের গুপ্তচর সংস্থা র, পাকিস্তানের ISI, আমেরিকার CIA, আর ইসরায়েল হলো মোসাদ। ওকে ওকে, দেখো আমি তোমাদেরকে সেই কারণে বলি যে তোমরা এখন কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে যাচ্ছ বা ফিউচারও বসবে, অবশ্যই আমাদের রাত্রি সাড়ে আটটার ক্লাসটা অ্যাটেন্ড করতে চেষ্টা করবে, যা তোমাদের নলেজকে ইনক্রিজ করবেই, ঠিক আছে। ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, নয় নম্বর কোয়েশ্চেন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম, সকলে জানো, একদম বেসিক কোয়েশ্চেন, ফটাফট কমেন্টস করে দাও। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? কে ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি? কী হবে সঠিক উত্তর? ইয়েস, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ, ঠিক না? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক না? অপশন ডি হবে সঠিক উত্তর। হ্যাঁ, আচ্ছা, আর বর্তমানে কে আছেন জানো তোমরা? বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি, ইয়েস, আমরা সকলেই জানি, ভেঙ্কাইয়া নাইডু, ঠিক না? ভেঙ্কাইয়া নাইডু হলেন ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি। হ্যাঁ, ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, দশ নম্বর কোয়েশ্চেন। ভারতের লোকসভার অধ্যক্ষ কে ছিলেন? ভারতের প্রথম হবে, প্রথম লোকস, ইয়েস, লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? কে ছিলেন, ফটাফট কমেন্টস করো। ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে জি ভি মাভালঙ্কর। হ্যাঁ, জি ভি মাভালঙ্কর ছিলেন ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ, জি ভি মাভালঙ্কর, ঠিক আছে। অপশন ডি হবে সঠিক উত্তর, যারা ডি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। হ্যাঁ, আর বর্তমানে কে আছেন? ওম বিরলা, না?
ওম বিড়ালা আছেন বর্তমানে, ঠিক না? ওকে চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, 11 নম্বর কোয়েশ্চেন। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট কে ছিলেন? ফটাফট কমেন্টস করো কি হবে সঠিক উত্তর। ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে হীরালাল জে কানিয়া। হ্যাঁ, হীরালাল জে কানিয়া ছিলেন ভারতের প্রথম চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর, যারা সি নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক। ওকে ওকে চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, 12 নম্বর কোয়েশ্চেন। মেরিনা বিচ কোন শহরে অবস্থিত? সকলেই পারবে, সকলেই জানবে, আমি অনেকবার আলোচনা করেছি মেরিনা বিচ, যেটা ভারতের সবচেয়ে বড় বিচ হলো কি মেরিনা বিচ, ঠিক না? ভারতের সবচেয়ে বড় বিচ হলো মেরিনা বিচ, এটি কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত? কী হবে সঠিক উত্তর, ফটাফট কমেন্টস করো এটি কোথায় অবস্থিত। ইয়েস, এটি হলো চেন্নাই অবস্থিত। হ্যাঁ, চেন্নাই অবস্থিত, ঠিক আছে, অপশন এই হবে সঠিক উত্তর। হ্যাঁ, যারা এই নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক। হ্যাঁ, এটি চেন্নাই অবস্থিত, ভারতের সবচেয়ে বিচ মেরিনা বিচ। ওকে চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, 13 নম্বর কোয়েশ্চেন। অজন্তা ও ইলুরা গুহাচিত্র কোন প্রদেশে অবস্থিত? অজন্তা ও ইলুরা গুহাচিত্র কোন প্রদেশে অবস্থিত? আগে যদিও আমি একটি ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম, যারা আমাদের পুরান স্টুডেন্ট তোমরা অবশ্যই জানবে অজন্তা গুহ কে নির্মাণ করেছিলেন, ইলুরা গুহ কে নির্মাণ করেছিলেন, কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত, সম্পূর্ণ আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। চলো এক্ষণে কী হবে সঠিক উত্তর, ফটাফট কমেন্টস করো। ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। হ্যাঁ, মহারাষ্ট্র, অপশন এই হবে সঠিক উত্তর। হ্যাঁ, যারা এই নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক, অ্যাকচুয়ালি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। হ্যাঁ, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত, ঠিক আছে। ওকে চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, 14 নম্বর কোয়েশ্চেন। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে, বা কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়? কী হবে সঠিক উত্তর, ফটাফট কমেন্টস করো। রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এরিস্টটল। হ্যাঁ, এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। হ্যাঁ, যারা বি নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক, এরিস্টটল, ঠিক আছে। ওকে চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, 15 নম্বর কোয়েশ্চেন। কোন দেশের অলিখিত সংবিধান আছে? কোন দেশের অলিখিত সংবিধান আছে? কোন দেশের, ফটাফট কমেন্টস করো। আর আমাদের যে ভারতবর্ষের সংবিধান, এটা হলো লিখিত সংবিধান এবং বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংবিধান হলো, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় লিখিত সংবিধান হলো আমাদের ভারতবর্ষের সংবিধান, ঠিক না? আমরা সকলেই জানি। হ্যাঁ, আর কোশ্চেনটিতে বলা হয়েছে কোন দেশের অলিখিত সংবিধান আছে, সঠিক উত্তর হবে গ্রেট ব্রিটেন। হ্যাঁ, গ্রেট ব্রিটেন, ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। হ্যাঁ, গ্রেট ব্রিটেনের অলিখিত সংবিধান, হ্যাঁ, অপশন ডি হবে সঠিক উত্তর, যারা ডি নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক। ওকে চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, 16 নম্বর কোয়েশ্চেন। ভারতের প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য কোনটি? ভারতের প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য কোনটি? সকলে জানবে, ফটাফট কমেন্টস করো। ভারতের প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য কোনটি, কোনটি? ইয়েস, সঠিক উত্তরে যাবে অপশন বি নাম্বার, অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ হলো ভারতের প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য, ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর, যারা বি নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক, ঠিক আছে, অপশন বি। 1953 সালে ভাষার আধারে গঠিত প্রথম রাজ্য। হ্যাঁ, 1953-তে। হ্যাঁ, ঠিক আছে, মনে রাখবে। চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, 17 নম্বর কোয়েশ্চেন। ভুটানের দীর্ঘতম নদী কোনটি? ভুটানের দীর্ঘতম নদী কোনটি? কী হবে সঠিক উত্তর, ভুটানের দীর্ঘতম নদী? ফটাফট কমেন্টস করো, ভুটানের দীর্ঘতম নদী কোনটি? কী হবে সঠিক উত্তর, ফটাফট কমেন্টস করো। ইয়েস, সঠিক উত্তরে যাবে অপশন সি। হ্যাঁ, মানস। হ্যাঁ, মানস হলো ভুটানের দীর্ঘতম নদী, অপশন সি হবে সঠিক উত্তর, যারা সি নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক। হ্যাঁ, মানস হলো ভুটানের দীর্ঘতম নদী। হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর। আচ্ছা, আর ভুটানের রাজধানী কি জানো তোমরা, রাজধানী? ইয়েস, ভুটানের রাজধানী হলো থিম্পু। হ্যাঁ, থিম্পু, থিম্পু। হ্যাঁ, আর মুদ্রা, মুদ্রা হলো নুল ট্রাম। হ্যাঁ, নুল ট্রাম। হ্যাঁ, নুল ট্রাম। হ্যাঁ, ভুটানের মুদ্রা নুল ট্রাম, রাজধানী হলো থিম্পু, ঠিক আছে। ওকে চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, 18 নম্বর কোয়েশ্চেন। কোন রাজ্যের ভোটারের সংখ্যা সর্বাধিক? কোন রাজ্যের ভোটারের সংখ্যা সর্বাধিক? কী হবে সঠিক উত্তর, ফটাফট কমেন্টস করো। তোমরা একটু দেখো, তোমরা একটু চেষ্টা করো আনসার করতে, কেননা কোন রাজ্যের ভোটারের সংখ্যা বেশি, যে রাজ্যের জনসংখ্যা বেশি হবে সেই রাজ্যেরই তো ভোটারের সংখ্যা বেশি হবে না, স্বাভাবিক। তাহলে কোন রাজ্যের জনসংখ্যা বেশি চারটি অপশনের মধ্যে? ইয়েস,
অপশন বি উত্তরপ্রদেশ, ঠিক না? উত্তরপ্রদেশের জনসংখ্যা বেশি, সুতরাং উত্তরপ্রদেশে ভোটারের সংখ্যাও সর্বাধিক হবে। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক, ঠিক না? ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো। 19 নম্বর কোশ্চেন, কোনো বিল অর্থ বিল কিনা তা কে বিবেচনা করেন? ক্লাসে করিয়েছি আমি, একদম ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটি বেসিক কোশ্চেন। কোনো বিল অর্থ বিল কিনা তা কে বিবেচনা করেন? কে করেন? ফটাফট কমেন্টস করো। কোনো বিল অর্থ বিল কিনা তা কে বিবেচনা করেন? ইয়েস, লোকসভার অধ্যক্ষ, ঠিক না? লোকসভার অধ্যক্ষ বা স্পিকার এটাই বিবেচনা করেন কোনো বিল অর্থ বিল কিনা। হ্যাঁ, অপশন এ হবে সঠিক উত্তর। যারা এই নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক। ওকে ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো। 20 নম্বর কোশ্চেন, লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতা কে? লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতা কে? ফটাফট কমেন্টস করো। খুব কমন একটি গ্রন্থ যা তোমাদের এক্সামে আসে, লাইফ ডিভাইন। তাছাড়া তোমাদের এক্সামে আসে ইন্ডিয়া ডিভাইড, হ্যাঁ, ডিভাইডেড, হ্যাঁ, ইন্ডিয়া ডিভাইডেড, এই গ্রন্থটির রচয়িতাকে এক্সামে আসে তোমাদের। নোট করে নেবে একটু, লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতা হলেন শ্রী অরবিন্দ ঘোষ। হ্যাঁ, শ্রী অরবিন্দ ঘোষ, অপশন সি হবে সঠিক উত্তর। যারা সি নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক, ঠিক আছে? আচ্ছা, ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থটির রচয়িতা কি? এটা হলেন রাজেন্দ্র প্রসাদ। হ্যাঁ, রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে? রাজেন্দ্র প্রসাদ হলো ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থটির রচয়িতা, ঠিক আছে? আর স্বামী বিবেকানন্দের একটি গ্রন্থের রচয়িতা যেটা তোমাদের এক্সামে আসে ফেমাস হলো বর্তমান ভারত, ঠিক না? তোমরা সকলেই জানো। আচ্ছা ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা 20টি কোশ্চেন আলোচনা করেছি। আশা করি ক্লাসটি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে, আর প্রত্যেক দিন রাত্রি 8:30টার সময় জিকে ক্লাস অ্যাটেন্ড করতে চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আজকের জন্য এতটুকুই, আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।